তো গোপাল মুগাম না? আমের থোকার অবস্থা। আসসালামু আলাইকুম, আমি আরিফ খান, আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরো একটি কৃষি ব্লগ নিয়ে, আম ব্লগ বলতে পারেন। আমি আজ যে আমবাগানটিতে এসে উপস্থিত হয়েছি, এই আমবাগানটি হচ্ছে বরগুনা জেলা তথা প্রাণেশ্বর বরগুনার অন্যতম পুরনো আমবাগান। এবং আজ থেকে বেশ কিছু বছর আগে আমাদের এই দক্ষিণের জেলা বরগুনায় আমের স্বপ্ন যিনি দেখিয়েছিলেন, সেই ময়না মেম্বারের আমবাগানে আজ আমি এসে উপস্থিত হয়েছি। আপনারা গোটা সময়টা জুড়ে আমাদের সাথে থাকুন, আমি আপনাদেরকে যারা ময়না মেম্বার সাহেবের আমবাগানটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ধন্যবাদ সবাইকে। বলতে আমি কিন্তু আমরা যার বাগানে আজকে ঘুরতে এসেছি সেই ময়না মেম্বার সাহেব, তার সাথে কিন্তু দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন। হ্যাঁ, আচ্ছা, আমি আমি এসেছি আপনার বাগান সম্পর্কে একটু ঘুরে দেখতে এবং বরগুনার মানুষজনকে আপনার বাগান সম্পর্কে জানাতে। আচ্ছা, আপনি আপনার বাগানটা কত বছর হইতে করছেন? আমার এই বাগানটা 2012 সালে যখন এই জমিটা সরল জমি ছিল, যখন আমি ধান চাষ করছি তখন পর্যাপ্ত ধান হয়েছে, কিন্তু ধানের রেট কম ছিল। আচ্ছা, তখন আমার চাষে দেখছি যে ধান বিক্রি করে আমার এই জমিতে লাভ হয় না, লস হয়েছে। তারপরে আমি আমাদের যে ব্লক সুপারভাইজার তখন ছিল উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, উনি বলল যে ভাই আপনি একটা আমের বাগান করেন। আমার আবার সাথীদের একটা প্রশিক্ষণ ছিল যখন প্রথম 2003 সালে ইউপি সদস্য হয়েছি, ওই প্রশিক্ষণ থেকে সাতক্ষীরায় তখন আমি ওখান থেকে রাজশাহী গেছিলাম আমের বাগান ঘুরতে। আচ্ছা আচ্ছা, তখন থেকেই আমার আবেগ ছিল যে আমি আসলে একটা আমের বাগান করব। তারপরে আমি এটা আপনার এই প্রথম বেড কাটছি, বেড কাটার পরে আমার এলাকার লোকজন বলছে ময়না মেম্বার মনে হয় মাথা খারাপ হয়েছে, কিন্তু আমি ওই বছর আমের ফাঁকে ফাঁকে আমি করলা রোপণ করছি, কিন্তু আমি 3.5 লক্ষ টাকা এই জায়গা থেকে করলাই শুধু করলে বিক্রি করতে আমি শুরু করেছেন। আচ্ছা, তারপরে আপনার বৈশাখ মাসের শেষ দিয়ে আবার লাউ রোপণ করলাম, লাউ তো প্রায় 2 লক্ষ টাকা বিক্রি করছি। আচ্ছা, আমি সামনে হাতিয়ার কথা বলি, লাউ তো প্রায় 2 লক্ষ টাকা বিক্রি করছি। এরপরে এই আম বাগান যখন রোপণ করার পরে আপনি প্রথম 2 বছরে আমি এই গাছের সকল ফুল ভেঙে দিছি, ফুল ভেঙে দেওয়ার পরে তারপর আমার গাছ যখন সতেজ হয়েছে, মানে বড় হয়েছে, একটু শক্তিশালী, কারণ আমি আম রাখা দিয়েছি, আমি যদি ছোট অবস্থায় আম রাখতাম তাহলে এই গাছ পরিপক্ক হইতো না আর গাছে পরবর্তীতে আম হইতো না, গাছ ছোট থাকতো। আচ্ছা, এই মুহূর্তে আপনার বাগানে কতগুলো আম গাছ আছে? এখন আমার এই বাগানটা বর্তমান যেটা এইটা আছে আপনার 205টা, এইটার সাথে আরেকটা আছে ফজলি বাগান করছি এবছর আম রাখছি, ওইটা হইলো আছে 53টা, আর টোটাল করোড়া বাগানে আছে 385টা গাছ। 385, কি কি জাতের আমের চারা আছে? আছে মল্লিকে, আছে হিমসাগর, আছে চোষা, আছে ফজলি, আছে ল্যাংড়া, আছে তারপর আপনার খিস্যাপাত আছে, গুটি আম আছে, বিভিন্ন লাইনের আম আছে আমার এখানে, ব্যানানা ম্যাঙ্গো আছে। ব্যানানা ম্যাঙ্গো আছে না? আচ্ছা, আপনার আপনি তো আসলে অবশ্যই একদম প্রশংসা দাবি রাখেন, কারণ আমাদের এই উপকূলের জেলা, এই লবণাক্ত জেলায় যে আম চাষ করা যায় একটা সময় কিন্তু আমরা জানতামই না। তো সেই জায়গায় আমিও কিন্তু অনেক বছর আগে থেকেই শুনছি, শুধু শুনতাম ময়না মেম্বারের আম বাগান, কিন্তু ময়না মেম্বার যে আপনি সেটা কিন্তু এখন আজকে জানলাম, আমি ফেইদে জানতাম না। তো যাই হোক, আপনাকে এ ব্যাপারে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনার বাগানে কতজন লোক কাজ করে আপনার সাথে? আমার বাগানে 2 জন লোক কাজ করে, এই যে আপনার লতিফ ভাই আছে আর হারুন ভাই, হারুন ভাই আছে, অর্থাৎ 2 জন লোকের কর্মসংস্থান হচ্ছে, 2 জন লোক সবসময়ের জন্য কাজ করে। আর এর সাথে আমি আবার অন্য কাজ করি, যেমন আমার নতুন বাগানগুলো এগুলো, ওই যে দূরে দেখা যাচ্ছে যেটা, ওই যে ফজলি বাগান, আপনি করলার চাষ করছি, এখন আবার লাউ রোপণ করছি, আবার লাউ হবে। আচ্ছা, অন্যান্য সবজি। আচ্ছা, এই বছর আপনি কবে নাগাদ আম বিক্রি শুরু করতে চান? আমরা প্রতি বছর 7ই জুন থেকে আমাদের আম পাড়া শুরু হয় এবং 1 জুনে হয় আমি হিমসাগরটা পাড়া, কিন্তু এবছর হিমসাগরের ফলন কম, বিদায় হিমসাগর এবছর বেশি বিক্রি করা যাবে না, মানে এই কারণে গুটি আমও কম হয়েছে, কিন্তু এই আম্রপলি মল্লিকে আমরা ফুল একটু লেটে আসছে, অজ্ঞান মাসে বৃষ্টি হয়েছে, যার জন্য আমরা 10ই জুন থেকে মাইকিং করবো, 10ই জুন থেকে আমাদের আম পাড়া, মানে বরগুনে মাইকিং করবেন। আচ্ছা, আপনি আমাদের যারা দর্শক আছে তাদের সুবিধার্থে আপনি আপনার ফোন নাম্বারটা বলেন, অনেকে তো ফোন করে কন্ট্যাক্ট করে আপনাকে বলতে পারবে, যে ফোন নাম্বারটা বলে দেন, বলে দিই 0170445238, আবার বলেন 0170445238। আচ্ছা, চলেন আপনার বাগানটা একটু ঘুরে দেখি। এইটা কি আম? এই যে সামনে মল্লিকা না? ও, এটা মল্লিকা, মনে হয় ন্যাংড়া একটু বড় সাইজের, এটা মল্লিকা না? আচ্ছা আচ্ছা, এটা মল্লিকা, আর কি আছে? চলেন, এটা আমরা বলি না, এই একটা জাত আছে না ল্যাংড়া। আচ্ছা, চলেন আমরা একটু দেখি বাগানটা। আমাদের এই দক্ষিণের জেলায় বরগুনায় যে আম চাষের আসলে যে স্বপ্ন যিনি দেখিয়েছেন, তার ভিতরে একদম সবার সবার চেয়ে এগিয়ে যে ভদ্রলোক, তিনি কিন্তু হচ্ছেন আমাদের এই ময়না মেম্বার সাহেব। আসলে আমি নিজেও মুগ্ধ,
আমি বরগুনার ছেলে হলেও কিন্তু আগে আগে তার বাগানে আসিনি, এটা আসলে আমার জন্য দুর্ভাগ্য আমি মনে করি। আপনি একটু দেখেন কিভাবে থোকায় থোকায় আম, এটা ফজলির বাগান করছেন না? কাঁচা পাকা দুইটাই মিষ্টি না, ফজলির বাগান না? হ্যাঁ, আমগুলো সাইজও তো সুন্দর। এই বছর মানে প্রথম, এর আগে ফুল ফলাই দিয়েছেন, মানে গাছটাকে একটু শক্তিশালী করছেন। আমরা বলি না চলেন একটু দেখি রংপুরের বিখ্যাত হরিভাঙা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দুজন বন্ধু আমার সাথে, তারা একটা মানে আম মনে হয় রাস্তা ইসে পড়ছিল না, পোকা ছিল না? আচ্ছা, কেমন লাগে খেতে? এখন তো পাকে নাই, তারপরে কিন্তু টক নেই, মিষ্টি আছে। হ্যাঁ, আর আমার সাথে কিন্তু বরাবরের মতন আমার দুজন সহচর আছেন, এই তারা এখন আম খাইতে ব্যস্ত। আপনারা দেখেন আমার দুই বন্ধু, হাই বলো তোমরা একটু। হিমশকের এবছর ফলন হয় নাই না? হইতে পর্যাপ্ত ফলন হয়, এই গাছ ল্যাংড়া হয়ে গেছিল, মানে দুর্বল হয়ে গেছিল গাছটা। এবছর আপনার দুর্বল হওয়ার পরে আমি সার দিয়ে দিছি, এবার ফুল রাখি দুই একটা। পুরো মানুষের জীবনের মতন অবস্থা। হ্যাঁ, বেশি ফলন হইলে মানে গত বছর এত ফলন হয়েছে যে মানে গাছটা দুর্বল ছিল, এই কারণে এবছর ফলন হয় নাই। আগাম বছর আবার একটাই হবে পাঁচ। এইটা তো আম্রপালি মনে হয় না? হ্যাঁ, আম্রপালি। আচ্ছা আচ্ছা, আমি আগেও কিন্তু আপনাদেরকে বলেছি, আপনারা যারা আম কিনতে চান তার বাগান থেকে, আচ্ছা, আমি কিন্তু আগেও বলেছি আপনারা যারা আম কিনতে চান তারা জুন মাসের অর্থাৎ আগামী মাসের 10 তারিখের পরে বা 8-7 তারিখের পরে আপনারা কিন্তু ময়না মেম্বার সাহেবের সাথে ফোন করে যোগাযোগ করে তার কাছ থেকে আম নিতে পারেন। এটা চোষা না? সুন্দর। আপনাদের কাছে অবাক লাগলো যে আসলে এটা কিন্তু রাজশাহী বা সাতক্ষীরা না, কিন্তু রংপুর না, এটা কিন্তু বরগুনার আম বাগান। হ্যাঁ, অস্বাভাবিক লাগলেও এটাই সত্যি কথা। আপনার আচ্ছা, আমি আরেকটা, আমি গত বছর কত টাকার আম বিক্রি করছিলেন আপনি? আপনার নির্বাচনের বছর 5,56,000 টাকা বিক্রি করার পরে পরে পাবলিক পাবলিকের ফ্রি খাওয়াইছেন, পাবলিক আরো ধরেন 2-5 লাখ টাকা। এইটা গোপালভোগ না? গোপালভোগ তো খুব নাম করাম। আচ্ছা, তো এবছর একটু ফলন কম? ফলন কম হইলো গত বছর যে আপনার কম না, কারণ গত বছর যে ফলনটা হয়েছিল পরে আপনার সাইজ একটু ছোট হয়েছিল, এবছর সাইজ আস্তে আস্তে বাড়তেছে না? এই লতিফ ভাই, আচ্ছা শোনেন, এই যে ফজলি না, ফজলি আম বাগানে ঘোরা হলো, আম খাওয়া হলো, যদিও আম পরিপক্ক হয় নাই তারপরও খেলাম, এখন কিন্তু বিদায় নেওয়ার পালা। তো বিদায় নেওয়ার পূর্বে আমি আপনাদেরকে আবার একটু ডিটেলস বলতে চাই। আপনারা যদি কেউ আম সংগ্রহ করতে চান অর্থাৎ ময়না মেম্বার সাহেবের বাগান থেকে, আপনাদের আম সংগ্রহ করতে হবে আগামী মাসের অর্থাৎ জুন মাসের 10 তারিখের পরে। আমি কিন্তু মোবাইল নাম্বার আগেই উল্লেখ করে দিয়েছি, সেই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা আম কিনতে পারবেন। আর এই অপূর্ব সুন্দর একটা ছোটখাটো জান্নাতের মতন যে আম বাগানটা, এই আম বাগানে আসার ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিকানা খুবই সহজ, বরগুনা শহর থেকে আপনারা যে কেউ যখন প্রথমে সোনাখালী আসবেন, সোনাখালী এসে অর্থাৎ সোনাখালী সুলিসটা পার হয়ে যে কারো কাছে জিজ্ঞাসা করলেই হবে যে আমি ময়না মেম্বার সাহেবের আম বাগানে যাবো, যে কেউ দেখিয়ে দেবে, কারণ এলাকায় কিন্তু কোয়াইট ফেমাস এই আম বাগানটি, যেহেতু বরগুনার প্রথম আম বাগান। তো যাই হোক, আমি আর বাড়াতে চাই না, আমি ময়না মেম্বার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উপকূলীয় জেলা লবণাক্ত জেলায় উনি এই আম চাষের স্বপ্ন দেখিয়েছেন চাষিদেরকে,
বা এলাকার তরুণদেরকে তার তার সাফল্যে কিন্তু অনুপ্রাণিত হয়ে এই ফাইনাল পরিচয়ে কিন্তু অনেকেই আম বাগান করা শুরু করেছে, এবং আমাদের এক বন্ধু মোশারফও কিন্তু একটা আম বাগান করেছে, আপনার চাষতো ভাই। যাই হোক, এছাড়া বর্ণ জেলায় আরও অনেকেই কিন্তু আম শুরু করেছেন। তো যাই হোক, আমি আর ব্লগ দীর্ঘায়িত করবো না, আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই বন্ধু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপনি আল্লাহ হাফেজ।